ভাষাশহীদের নাম বলেন। ভুলে গেছি। মতিউর কি ভাষাশহীদ? জি। মতিউর তো ভাষাশহীদ না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে স্বীকৃতি পায়? আমার ভাইয়ের রক্তে লাগানো গানটি রচয়িতা কে? ভাই এগুলো আগে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু মনে একুশে ফেব্রুয়ারি মহান বিজয় দিবস, তাই না? আচ্ছা, তো না ও আচ্ছা কি শহীদ দিবস? হ্যাঁ আজকে শহীদ দিবস। আচ্ছা যাই হোক, তো আসলে আসলে শহীদ দিবসে কি হয়েছিল জানেন? ভাষা শহীদ যুদ্ধ করছিল ভাষার জন্য। আসলে শহীদ দিবস? হ্যাঁ সত্যি। আপনি তাহলে মাতৃভাষা দিবস বলো তো না দাদা, আপনি 26 মার্চ। অবশ্যই দেশ স্বাধীন হয়েছে, বিধায় তো এত ভালো লাগতেছে আজও এই দেশে আছি। 1971 সালের এই দিনে তো অনেকেই আপনার স্বাধীন হয়েছিল, মানে যুদ্ধ করেছিল, তো তাদের মধ্যে দেখ নাম বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো, যেমন হচ্ছে সালাম রফিক, আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকার কে? সরি, আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির সুরকার কে? সরি, আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা কে? 26 ফেব্রুয়ারি কে কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়? যারা দিয়েছে তারাই ভালো জানে। ভাষা শহীদ কে কে? কত মানুষই তো আছে, কয়জনের নাম বলবো?